ডাইনোসর যুগের দুটি প্রাণীর জীবাশ্ম নিলামে উঠতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এর আয়োজক নিউ ইয়র্কের নিলাম সংস্থা সদেবি। টেরানোডন ও লেসিওসন নামের এই উভচর প্রাণী দুটির জীবাশ্ম 25 জুলাই নিলামে তুলবে সদেবি। চড়া দামে দুর্লভ জীবাশ্ম কঙ্কাল দুটি কিনতে আগ্রহীরা হুমড়ি খেয়ে পড়বেন বলে আশা করছেন আয়োজকেরা। টেরানোডন পাখি আকৃতির একটি উভচর প্রাণী। টেরানোডনের নজরকাড়া বৈশিষ্ট্য এর ডানা। প্রাণীটির 20 ফুট দৈর্ঘ্যের ডানা গবেষকদের বিস্মিত করেছে। প্রায় 8.5 কোটি বছর আগে এই উভচর প্রাণী পৃথিবীর বুকে উড়ে বেড়াত, লম্বা তীক্ষ্ণ ঠোঁট দিয়ে মাছ ধরে খেত। 2002 সালে যুক্তরাষ্ট্রের কানসাসে একদল গবেষক টেরানোডনের কঙ্কাল খুঁজে পান। নিলাম কোম্পানি সথেবির আশা $40-60 লাখ বিক্রি হবে টেরানোডনের কঙ্কাল। সথেবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাসান্দ্রা হাটন জানান, এই আকারের কিছু পাওয়া অবিশ্বাস্য রকমের বিরল। This is an incredibly rare specimen at this level of preservation. আপনি যদি একটি জাদুঘরে যান এবং খুব ভালোভাবে সংরক্ষিত এমন কিছু খুঁজে পান, তবে তা দারুণ। With the level of preservation is incredibly rare. আগামী 25 জুলাই নিউ ইয়র্কে সথেবির সুরম্য গ্যালারিতে নিলামে উঠতে যাওয়া প্রাগৈতিহাসিক দ্বিতীয় উভচর প্রাণীটির নাম লেসিওসর। এর জীবাশ্ম প্রায় 11 ফুট লম্বা। ধারণা করা হয় আজ থেকে প্রায় 19 কোটি বছর আগে এটি ইংল্যান্ডের কোনো কোনো অঞ্চলে বসবাস করত। 1990-এর দশকে পশ্চিম ইংল্যান্ডে এর কঙ্কালের সন্ধান পাওয়া যায়। আয়োজকদের প্রত্যাশা লেসিওসরের কঙ্কাল $6-8 লাখ বিক্রি হয়ে যাবে। সবশেষ 1997 সালে প্রাগৈতিহাসিক আরেকটি প্রাণীর জীবাশ্ম নিলামে তুলেছিল সদেবি। প্রাণীটির নাম ছিল টিরেক্স। এটি ছিল ডাইনোসরের একটি প্রজাতি। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।